একটি খেজুর গাছের জন্য 600 খেজুর গাছের বাগান বিসর্জন। মদিনার এক ইয়াতিম ছেলের একটি খেজুর বাগান ছিল। তার বাগানের সঙ্গে আবু লুবাবা নামে এক লোকের একটি খেজুর বাগান ছিল। ইয়াতিম ছেলেটি তার বাগানের সীমানা পিরাসির নির্মাণের চিন্তা করল, যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায়। কিন্তু পিরাসির দিতে গিয়ে সে দেখল, প্রতিবেশী আবু লুবাবার বাগানের একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে আছে, যে কারণে তার প্রাসাদটা সোজা করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। প্রতিবেশীর কাছে গিয়ে তার সমস্যার কথা জানিয়ে গাছটি দান অথবা বিক্রির প্রস্তাব দিল। আবু লুবাবা আল্লাহর কসম করে বলল, কোনোভাবেই সে গাছটি তাকে দেবে না। ইয়াতিম ছেলে কোনো উপায় না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লুবাবাকে ডাকালেন। আবু লুবাবা মসজিদে নববীতে এলে বিশ্বনবী তাকে সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে অথবা ইয়াতিম ছেলেকে দান করতে বললেন। সে বলল, আমি কোনোভাবেই খেজুর গাছটি তাকে দেব না। বিশ্বনবী তাকে কয়েকবার বলার পরেও যখন সে রাজি হল না, তখন বিশ্বনবী আবু লুবাবাকে বললেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। আবু লুবাবা এই ঘোষণার পরেও খেজুর গাছটি দিতে অস্বীকার করল। তখন বিশ্বনবী চুপ হয়ে গেলেন। সাহাবাগণ সে মজলিসের কথোপকথন নিঃসুপ শুনছিলেন। সেখানে উপস্থিত ছিল হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। মদিনায় তার 600 সুস্বাদু খেজুর গাছের খুবই প্রসিদ্ধ একটি সুন্দর বাগান ছিল। সেখানে তিনি বসবাস করতেন এবং সে বাগানে একটি কূপও ছিল। হযরত আবু দাহদাহ বিশ্বনবীর কথা শুনছিলেন। তিনি ভাবলেন, এ ক্ষণস্থায়ী দুনিয়া কি, পরকালের চিরস্থায়ী জীবনের কাছে এ দুনিয়া তুচ্ছ। বরং যদি জান্নাতে একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই। তিনি বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জান্নাতের যে খেজুর গাছের কথা বললেন, এটা কি শুধু তার জন্যই? আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে সীমানার উপর পড়ে থাকা খেজুর গাছটি ক্রয় করে এই ইয়াতিমকে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে আমিও কি জান্নাতে খেজুর গাছের মালিক হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে। আবু দাহদাহ ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, হে আবু লুবাবা, শোনো, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো। সেখানে 600 খেজুর গাছ আছে, সঙ্গে ঘর ও একটি কূপও আছে। সে বলল, মদিনাতে এমন কে আছে যে আমার বাগান সম্পর্কে জানে না? তিনি বললেন, তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আবু লুবাবা তার এ কথা বিশ্বাস করতে পারছিল না। সে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালো। অতঃপর লোকজনের দিকে তাকিয়ে বলল, তোমরা লক্ষ্য করো আবু দাহদাহ কি বলছে। লোকজন তখন তার কথার ব্যাপারে সাক্ষী হল। তখন সে বলল, হ্যাঁ, আমি তোমার খেজুর গাছের বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি তোমাকে দিয়ে দিলাম। হযরত আবু দাহদাহ যখন ওই খেজুর গাছের মালিক হয়ে গেলেন, তখন ওই ইয়াতিমকে বললেন, এখন থেকে ওই খেজুর গাছটি তোমার, আমি তা তোমাকে উপহার দিলাম। এখন তোমার বাগানের প্রাচীর সোজা করতে আর কোনো বাধা নেই। এবার হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি কি জান্নাতে খেজুর গাছের মালিক হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহদাহর জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। হাদিসটি বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই শব্দটি তিনি 1, 2 বা 3 বার বলেননি, বরং খুশি হয়ে বারংবার বলেছেন। অবশেষে হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু
জান্নাতে বাগানের সুসংবাদ নিয়ে সেখান থেকে বের হয়ে নিজের বর্তমান বাগানের দরজায় গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, হে উম্মে দাহদা। হযরত উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদা বাগানের বাইরের দরজায় দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসছেন না কেন। আবারও আওয়াজ আসলো, উম্মে দাহদা। উত্তরে তিনি বললেন, আমি উপস্থিত হে আবু দাহদা। বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো। উম্মে দাহদা বললেন, আমি বাগান হতে বের হয়ে আসব। তিনি বললেন, হ্যাঁ, এ বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, আপনি কার নিকট এটা বিক্রি করেছেন, কে কত দামে এটা ক্রয় করেছেন। হযরত আবু দাহদা বললেন, আমি জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদা, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতের একটি বৃক্ষ যার নিচে একটি ঘোড়া 100 বছর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না। কি সৌভাগ্য আমাদের যে আমরা জান্নাতে এমন একটি খেজুর গাছ পাব। পরিশেষে আবু দাহদা এবং উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহুমার এ দান কোনো সাধারণ দান ছিল না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাপূর্ণ এবং একজন ইয়াতিমকে সহায়তা করার জন্য দুনিয়ায় নিজের মূল্যবান সম্পদ তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। নিজের বাসস্থান, মূল্যবান সুস্বাদু খেজুর বাগান কূপ ছেড়ে দিয়ে মানব জাতির জন্য দানের এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেলেন। এটাই হলো সত্যিকারের রসুল প্রেম। আল্লাহ তাআলা হযরত আবু দাহদা ও তার পরিবারের প্রতি অবিরত ধারায় রহমত বর্ষণ করুন এবং সমগ্র মুসলিম উম্মাহকে অনুরূপ দানশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।